Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব শবে কদর কিন্তু এখনো শেষ হয়নি। আমরা মাত্র 27 মানে 27 রজনী অর্থাৎ 27 শাইবাদত যেটাকে আমরা বলি এটা অতিবাহিত করলাম। তো এখন আমাদের কিন্তু রোজার মাসের মধ্যে শবে কদরের যে দিনটা এটা কিন্তু অনির্ধারিত। তো কবে শবে কদর হতে পারে এটা যেহেতু অজানা, এজন্য আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে যে শবে কদর হবে আপনার রমজানের শেষ দশকের বেজুর রাত্রগুলোর মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। এবং এ ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম কাতারের অনেক সাহাবাদের মত এটাই। এজন্য যেহেতু এই দিনটা আমরা এখনো মানে বেজুর রাত্র কিন্তু এখনো আসার বাকি আছে, এজন্য প্রিয় ভাই বোনেরা অবহেলা করলে চলবে না। এটা বললে চলবে না যে 27 রাত ইবাদত করছি শবে কদর পেয়ে ফেলেছি। না, হতেও তো পারে আপনি পাননি, হতেও তো পারে যে শবে কদর এখনো আমাদের কাছে আসেনি, আমরা পাইনি। এই জন্য আমাদেরকে খুবই এহতেমামের সাথে মনোযোগের সাথে অবহেলায় এই সময়টা কাটানো যাবে না, অনেক গুরুত্বপূর্ণ সময়। এই ব্যাপারে তো অনেক হাদিস বর্ণনা করা হয়েছে, সকলেই জানেন, তারপরেও বলে দিচ্ছি। শবে কদরের রাত, এই রাতে কোরআন নাজিল হয়েছে এবং এই রাতের একটি রাতে ইবাদত হাজার হাজার মাসের হাজার হাজার রাতের ইবাদত থেকে অনেক উত্তম। লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর, হাজার রাত অপেক্ষা এই একটি রাতের ইবাদত উত্তম। অর্থাৎ এই একটি রাতের মতো ইবাদত করলে হাজার রাতের চেয়েও বেশি সওয়াব দেওয়া হবে, অথবা হাজার রাতের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। আমরা তো হাজার দিন আমরা জানি না আমরা কি সামনে শবে কদর পাবো কিনা, আমরা জানি না যে শবে কদর সামনের রমজান আমরা কি পাবো কিনা, সামনের রমজান এর মধ্যে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করাতে পারবো কিনা, আমরা জানি না আগামীকাল বেঁচে থাকবো কিনা। ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গদা, কোনো মানুষ জানে না সে আগামীকাল কি খাবে, কোথায় মৃত্যুবরণ করবে। ওমা তাদরি নাফসুম বি আই আরদিন তামুত, আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমরা জানি না কিন্তু কোথায় কি হবে। এই জন্য প্রিয় ভাই বোনেরা 21 রজনী, 23, 25, 27, তারপর হচ্ছে 29 রাত্রে, যদি রোজা 30টা হয়, যদি 30টা হতে পারে এটা হচ্ছে চাঁদ দেখার সাথে সম্ভাবনা। এই জন্য প্রিয় দিনী ভাই বোনেরা 29-এর রাত এটাও কিন্তু আমরা শবে কদর পেতে পারি, শবে কদর তালাশ করা উচিত। অবশ্যই আমরা অবহেলায় কাটাবো না, মার্কেটের মধ্যে সময়টা কাটাবো না। আশা করছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছেন। অনেকেই এই সময়টা মার্কেট করতে করতে পাড়া প্রতিবেশীর খবর নিতে নিতে, হ্যাঁ এটাও করবেন প্রয়োজন মতো, কিন্তু আপনার এই রাতের ইবাদতটাকে, এত গুরুত্বপূর্ণ রাতটাকে নষ্ট করে আমরা এই অবহেলায় এই রাতটা কাটিয়ে দিতে পারি না। আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমাকে 10 দিন, 10 মাস, 10 দিন পেটের মধ্যে রেখেছে, তুমি যখন কান্না করো তখন তোমার মা বুঝে ফেলে যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি জানেন, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার, আরে বান্দা শোনো, তোমার মা তো তোমাকে জন্ম দিয়েছে, একটু খেয়াল করে শোনো, আর আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার রূহ দিয়েছি, আমি তোমাকে খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তোমার রিজিকের ব্যবস্থা করছি, তোমাকে সম্মানিত করেছি, তোমাকে আলোচনার বস্তু বানিয়েছি। কিন্তু আমরা সেই আল্লাহর ইবাদত থেকে গাফেল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করেন। যে আয়াতটা, এই আয়াতটা হয়তো বা আমি যে আয়াতের অর্থটা বললাম, এই আয়াতটা কোরআনের 30 নম্বর পারার মধ্যে রয়েছে। যাই হোক, আয়াতটা আমার মনে পড়ছে না, আয়াতের মূল অর্থটা আমি বললাম। তো এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।